একদা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের কাছে কিছু গহনা পত্র আসে, যাহা নাজ্জাশী তাকে হাতিয়ার স্বরূপ পেশ করেন। আর তাহার মধ্যে সোনার একটি আংটি ছিল, যাহার উপর হাফসার পাথর অঙ্কিত ছিল। হাদিস বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি একটি কাঠ দিয়ে অথবা তার একটি আঙ্গুল দিয়ে গ্রহণ করেন।